প্রত্যেক সাবজেক্ট এইরকম নাম্বার সহ এইচএসসি রেজাল্ট দেখার জন্য আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন। এই অ্যাপসে যাওয়ার পর আপনি সার্চ বক্সে লিখবেন ইবোর্ড রেজাল্ট। ইবোর্ড রেজাল্ট লিখে আপনি সার্চ করবেন, তাহলে আপনি সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন এর উপরে একটি ক্লিক করবেন। তাহলে এইরকম একটি অপশন আসবে, আপনি সর্বপ্রথম এই অপশনটি সিলেক্ট করবেন, নেম অফ এক্সামিনেশন এটি আপনি এইচএসসি সিলেক্ট করে দেবেন। এরপর আপনি ইয়ার সিলেক্ট করে দেবেন, 2024 সাল, আপনি যে সালের রেজাল্ট দেখতে চান সেই সালটি সিলেক্ট করে দেবেন। এবং এরপর এই অপশনটি সিলেক্ট করে এখানে আপনি আপনার বোর্ড সিলেক্ট করে দেবেন। এরপর নিচের অপশনটি সিলেক্ট করে আপনি কী ধরনের রেজাল্ট দেখতে চান সেটি সিলেক্ট করে দেবেন। আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দেবেন, যেহেতু আমরা একজনের রেজাল্ট দেখব। এরপর আপনি প্রথম বক্সে রোল নাম্বার এবং পরের পরে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনি এই কোডটি যে এখানে বসাই দিয়ে আপনি রেজাল্টে ক্লিক করবেন। তাহলে আপনি এইরকম একটি মার্কশিট দেখতে পাবেন, এখানে আপনি প্রত্যেক সাবজেক্ট নাম্বার সহ আপনার জিপিএ সব কিছু আপনি বিস্তারিত এখানে দেখতে পাবেন।